গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ হচ্ছে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, দেখতেই পাচ্ছ। যদিও এত বেশি শীত পড়েনি, কিন্তু আমার তো শারীরিকভাবে খুব ঠান্ডা লেগে গেছে, নাক টাক বন্ধ হয়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, রাতে একদমই আমি ঘুমোতে পারছিলাম না, শ্বাস নিতে পারছিলাম না, রাতে ঘুমোতে আমার অনেক কষ্ট হয়। তারপরে হচ্ছে আমি ঘুম থেকে উঠে গরম জল খাই এবং ওষুধ খাই, তারপরে মোটামুটি একটু ভালো অবস্থার দিকে ছিল। কিন্তু এই যে দিনের বেলা আবার শুরু হয়ে গেছে, নাকটা বন্ধ হয়ে গেছে। যত সময় তুমি একটু গরমের মধ্যে থাকবে, তত সময় তুমি ভালো থাকবে, ঠিক আছে? আমি যখন রান্নার রুমের দিকে যাব তখন একটু ভালো থাকি, তো বাকি সময়টা ভালো লাগে না। তো শীত আসলেই হচ্ছে আমার প্রতি বছর এরকম একটা অবস্থা, খারাপ একটা অবস্থা হয় কিছুদিন, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো এই প্রতিবারের মতোই আবার শুরু হয়ে গেছে, আমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা একবার লাগলে আর কি খুব সহজে ছাড়ে না, বিশাল কিছু একটা হয়ে তবেই ছাড়ে। তো গাইজ, এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমার মেয়েরা স্কুলে চলে গেছে, ওর বাবা চলে গেছে, এদিকে আমি রুমটা একটু গুছগাছ করব। ওদের স্কুল খুলেছে হচ্ছে 2 দিন হয়ে গেছে, তো ওরা স্কুলে চলে গেছে। প্রায় 1 মাস ছুটি ছিল ওদের, ওরা পুরোপুরি 1 মাস ছিল বাসায়, বন্ধের দিন ছিল 1 মাস। তো সামনে হচ্ছে SSC পরীক্ষা, তো SSC পরীক্ষার সময় ওদের আবারও স্কুল ছুটি হয়ে যাবে। তো এত ছুটি হলে বাচ্চারা কী করবে জানি না। আর এদিকে পড়ালেখার যে মান, তা তো বলে বুঝাতে পারবো না। এতদিন একভাবে চলে এসছে, আর এখন আলাদা রকম বই টই চলে এসছে, খুব খারাপ একটা পরিস্থিতি। বাচ্চারা কী করবে জানি না, আসলে কী শিখবে এটাই বুঝতে পারছি না। যেরকম বই দেখলাম আমার একদমই পছন্দ হয়নি, বইয়ের পড়াশুনো একদম মান কমে গেছে, কোনো কিছুই বোধহয় এবার ভালো হবে না। এদিকে মেধাবী বাচ্চারা কীভাবে বেরিয়ে আসবে সেটা জানি না, আসলে একটা টেনশানের ব্যাপার। সবার জন্য যদি একরকম কোয়ালিটি হয় তাহলে বিষয়টা কেমন? যাই হোক, পড়াশুনো নিয়ে আমি না ঘাটাই, আমি আমার ভিডিও নিয়ে ঘাটাই। তো চলো, আমি রাতেই রান্নাবান্না করে রেখেছি, আজকে নাকি একদমই গ্যাস থাকবে না। আর গ্যাস তো দিনের বেলা আমার থাকেই না, তারপরে আবার ঘোষণা করে গেছে যে গ্যাস থাকবে না। গ্যাস না থাকলেই কি, আর থাকলেই বা কি, আমার তো গ্যাস এমনিতেই থাকে না। আমি রাত 12টার সময় রান্না করি। বাংলাদেশে এমন একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, কিচ্ছু বলার নেই জানো তো, একেবারেই খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আবার হচ্ছে কারেন্টের তোমার আমাদের কার্ড দিয়ে যাবে এই মাসে 4 তারিখে। কার্ড দিলে অবশ্যই একটা সুবিধা থাকবে আমাদের, যতটুকু আমরা পড়াবো ঠিক ততটুকুই আমাদের বিল আসবে, সেইটা নিয়ে কোনো টেনশান নেই। কিন্তু গ্যাস নিয়ে আমি একটা টেনশানে রয়েছি, এভাবে রান্না করা সম্ভব না প্রতিদিন রাত 12টায়। আবার একটা জিনিস খুব বিশ্রী লাগে, রাতে রান্না করে রেখে দিই, খেতে ভালো লাগে না, পরের দিন আমাদের বাসি খাবার খাওয়ার অভ্যাস কম। যাই হোক, কোনোভাবে মানিয়ে নিচ্ছি, কিন্তু ওই সারাদিন আসলে রান্নাবান্না বাদ দিয়ে এই বসে থাকাটা আমার কাছে খুব বিশ্রী লাগে। রান্নাবান্নার কাজে তো মহিলারা সারাক্ষণ একটু ব্যস্ত থাকে, ইতিমধ্যে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আসলে এই বসে খাওয়ার জন্য। আমি এভাবে বসে খাচ্ছি বলেই কিন্তু আসলে আমার শরীরের অবস্থা খারাপ আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমি এখন মোটামুটি একটু ডায়েটের মধ্যে যাচ্ছি, হাঁটাহাঁটি করছি, একটু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি। মানে হচ্ছে ওই খাওয়া দাওয়া আর কি, যেগুলো আর কি তেল চর্বি নেই, চিনি নেই, মিষ্টি নেই, সেগুলো আর কি খাচ্ছি নিজেকে কন্ট্রোল করার জন্য। খাবারটা আমার খুব প্রিয়, খাবার আমি খুব ভালোবাসি। যারা খাবার খেতে ভালোবাসে তাদের তো স্বাভাবিকভাবে একটু খাবারের প্রতি লোভ থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি খাবারও খাই আর কাজের মধ্যে থাকি তাহলে কিন্তু আমার শরীরটা এতটা বেড়ে যায় না। কিন্তু আমি যখন খাবার বসে খাবো তখন কিন্তু আমার একটা শরীরের উপরে খারাপ প্রভাব পড়বে। তো সেই খারাপ প্রভাবটা আমার শরীরের উপর পড়ে গেছে, আমি এই যে মোটু হয়ে গেছি দেখতে পাচ্ছ, এত বেশি মোটু, খুব বিচ্ছিরি লাগে দেখতে। ওদিকে গলা তো ভাঙা ভাঙা অবস্থা প্রায়, চা খেতে পারতেছি না, চা খাচ্ছি 2 বেলা, লেবুর রস খাচ্ছি 2 বেলা, এই অবস্থার মধ্যে আমি আছি। তো গাইজ, অনেক বকবক করে ফেলেছি, তো চলো আন্টি যে কাপড়গুলো কাল ধুয়ে রেখে গেছে সেগুলো হচ্ছে আমি এখন একটু নেড়ে দেবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? কাজের ফাঁকে ফাঁকে কাজ কী করবো, এখন সকালবেলা একটু কাজ করার পরে আর তেমন কোনো কাজ আমার নেই আসলে। গুছগাছ হয়ে গেলে একটা রুমের মধ্যে ডাকার সরে এত বেশি কাজ কিন্তু থাকে না। আর এই যে দেখো একটা মিনু ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ, এদের নিয়ে অবশ্য আমার সময়টা ভালোই কেটে যায়। তো চলো গাইজ, ওগুলো একটু এখন আমি শুকাতে দিই, তারপরে তোমাদের সাথে আবার ফাঁকে ফাঁকে কথা বলবো, ঠিক আছে?
তো গাইস কাপড়গুলো শুকাতে দিয়ে এসেছি বারান্দায়, এসে রুমটা একটু গুছগাছ করে আমি নিজেও একটু রেডি হয়ে নিচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাবো, বাহিরে অনেক লোকজন এসছে, বাহিরে হচ্ছে মিটার নিয়ে এসেছে, বাসায় এখন গ্যাসের জন্য মিটার বসানো হবে, আলাদা কার্ড দিয়ে ব্যবহার করব আমরা। কার্ডে টাকা থাকলে হচ্ছে আমি গ্যাস চালাতে পারবো, আর টাকা শেষ হয়ে গেলে গ্যাস বন্ধ হয়ে যাবে, তো সেই ব্যবস্থা হচ্ছে এখন। আগে হয়েছে জলের কার্ড, এখন হচ্ছে গ্যাসের কার্ড, আর দু একদিনের মধ্যে আমাদের কারেন্টের কার্ড দিয়ে দেবে। তো সব কিছু এখন কার্ডে চলবে, আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এই যে কাজ চলছে আমার রান্নার রুমের দিকটায়, এই যে এখানে হচ্ছে মিটার লাগিয়েছে, আমার চুলাটাই পাশে ছিল, এখন ওদিকে সরিয়ে দিয়েছে চুলাটা, এই পাশটায় হবে এখন চুলা। যাই হোক, চুলা যেদিকেই থাক কোনো ব্যাপার না, কিন্তু মিটার এই যে দেখো এখানে, এই যে মিটারে হচ্ছে কার্ডে টাকা ভরে আমাকে চালাতে হবে গ্যাস, ভালোই হয়েছে তাও। তো গাইস ফাইনালি আমাদের মিটার লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে এই পাশটায় হচ্ছে মিটার লাগানো হয়েছে। আর চুলা আগে ছিল এই সাইডে, এখন হয়েছে এ পাশে নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে আমার কুলার ফ্যান, জানি না কীভাবে হবে, এদিকে যদি কুলার ফ্যান না থাকে তো হাওয়াটা ওদিকে বের হবে না, একটু সমস্যা হয়ে গেল। আর এদিকে দেখো ওদের খুদা লেগে গেছে, এখন হচ্ছে গ্যাস এসেছে। আমাদের এখন থেকে হচ্ছে কার্ড দিয়ে গ্যাস চালাতে হবে, তো এখন থেকে হচ্ছে আমাদের কার্ডে টাকা ভরতে হবে, তারপরে হচ্ছে আমরা গ্যাস পাবো। যে যতটুকু পড়াবে ততটুকু টাকাও পড়বে আর গ্যাসও পাবে, এখন হচ্ছে সাশ্রয়ী হবে। জলও আমি কার্ড দিয়ে আনি, কার্ডে হচ্ছে টাকা ভরতে হয়, তারপরে হচ্ছে জল আনতে হয়। তো এখন থেকে আমাদের বিদ্যুৎ বিলটাও ওইভাবেই দিবে, কারণ হচ্ছে আমাদের কার্ড আসবে 4 তারিখে, 4 তারিখে হচ্ছে কার্ড দিবে, আর বিদ্যুৎও আমরা ঠিক এই একইভাবে পোড়াবো। তো গাইস একটা সুবিধা হয়েছে, যদি এইভাবে আমাদের পোড়াতে হয় সবসময় গ্যাসটা পাবো, ইচ্ছা মতো পোড়াবো, যে যার মতো, যে কম বেশি সাশ্রয়ী তো অবশ্যই হবে, প্রয়োজন ছাড়া কখনোই কেউ কাজ করবে না। তো ভালোই হয়েছে, একদিক দিয়ে আমার খুব ভালো লেগেছে, আমি সবসময় গ্যাসটা পাবো আর সব কাজ ঠিকঠাক মতো করতে পারবো। একটু ঝামেলা হয়ে গিয়েছিলো, আর আমি এই সাইডটা কখনো তোমাদের দেখাইনি, এই সাইডটা একেবারেই খুব খারাপ অবস্থা, এই পাশটা হচ্ছে জালনা নেই, শুধু এই অবস্থা, সেই কারণে আমি দেখাইনি কখনো। এই বেসিংয়ের সাথেই হচ্ছে আমার চুলাটা ছিল, এখন এই সাইডে দিয়েছে, তবে এদিকটা একটু ঝামেলা হয়ে গেল, ওই যে ফ্যানটার জন্য বাতাসটা এদিক থেকে ওদিকে যাবে না। দেখি পরে কি করা যায়, চুলাটা সরানো যায় কি না। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে, আর এদিকে ওদের খাবারটা তৈরি করে আমি আবারও ফিরে আসছি, ঠিক আছে, ততক্ষণ ভালো থাকো। তো গাইস চলো তোমাদের একটা জিনিস দেখাই, মিটার কিভাবে চলবে। ওদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, দেখো মিটার চলছে, এই যে দেখতে পাচ্ছ। এখন আমি যদি আগুনটা বন্ধ করে দেই গ্যাসটা আর কি, তাহলে মিটারটাও অফ হয়ে যাবে। এই হচ্ছে সাশ্রয়ী ব্যাপার, তুমি যতটুকু পোড়াবে ঠিক ততটুকুই তোমার পড়বে। এখন দেখো মিটার বন্ধ হয়ে গেছে, দেখাচ্ছি, এই যে দেখো মিটার কিন্তু অফ হয়ে গেছে, এখন আর মিটার চলবে না। এভাবে হচ্ছে সাশ্রয়ী হবে টাকা এবং গ্যাস দুটোই। এই যে আবার অন করে দিলাম, এখন আবার দেখতে পাবে, এই যে চলছে, দেখো দেখতে পাচ্ছ, বুঝে চলছে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আমার বড় মেয়ে আর আমার ছোট মেয়ে হচ্ছে কেক তৈরি করছে, আমরা আজকে হচ্ছে একটা কেক খাবো সন্ধ্যাবেলায়। আর ভিডিও আজকে এই পর্যন্তই থাক গাইস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল, পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। এই যে ওনার বাবা আবার আজকে খেলাধুলা শেষে আসার সময় শাক নিয়ে এসেছে, আমাদের প্রিয় শাক কলই শাক, আমরা খুব পছন্দ করি, ফেভারিট একটা শাক, দেখতে পাচ্ছ। আর ওদিকে কেকটাও হচ্ছে, মেয়েরা কাজ শিখে গেছে আস্তে আস্তে, মেয়েরা কাজ করছে। তো এই যে দেখো প্রায় হয়ে এসেছে, এখনও পুরোপুরি হয়নি, আরও ফুলবে, খুব সুন্দরভাবে ওরা তৈরি করেছে, আমি এতে হাতই লাগাইনি, ওরাই করেছে, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু, তাই না? আশা করছি এটা খেতেও ভালো হবে। চকলেট ব্যবহার করেছে সাথে ওরা, ওদের মতো করে ওরা তৈরি করেছে, দারুণ হয়েছিল, ফুলেছে খুব সুন্দর, প্রথম বানিয়েছে ছোটো মানুষেরা, ভালোই হয়েছে।